এতো আমরা কচুর পাত কুড়িয়া খাইছি, কি করবো? এখানে লাখনো পুলিশ চৌকিতে লাল বাত্তিতে এসছি কাজে। হ্যাঁ, এসে কোনো কোম্পানি হারকে গুরুত্ব দেয় না, না খায় না আদে পড়ে থাকে, কচুর শাক লেনে খাইছি, কোম্পানি থেকে কোনো অনুদান দেয় না আমাকে। আমরা কত থাকবো জানে, কত খাবো এরকম এভাবে, আর কতদিন চলবো? আমাকে বাড়ি নিয়ে যাওয়ার ব্যবস্থা করুক, না হলে বাড়ি পাঠার ব্যবস্থা করুক, না খায় কতদিন থাকবো? চুপ করে হয়ে গেল, কচুর শাক ছাড়া টাটা এগুলো খাই দিন, কারণ তো বাইরে তো পারা যাবে না, বাইরে থাকে কোনো জায়গা দেওয়া যায় না, এই যে ভিতরে লাগাতার এক মাস ধরে মানে চলছে ওই যে মানে ডাঁটা কচুর কচুর পাতা বনের শাক কোনখানকার কি উঠিয়ে নেই না জীবন বাঁচাই। পুলিশের হাবর আছে, কেমন করে আনবো? চুরি চামারি করে আনে খাচ্ছি, তাও এখন যাতে দেয় না বন্দিখানা। কাজের বেলা সবাই তখন আসতে কাজ করে, এখন কাজ নেই, কত থাকবো আমরা? না খায় না একবেলা খাচ্ছি আর দিন মান চলে যায়, একবেলা খাচ্ছি দিন মান চলে যায়। কোন জায়গার লোক আছে ওই দিক ঠিকানা দিয়ে দাও, বুনিয়াদ না কোন জায়গার আছে ওই দিক। আমরা আছি মালদা, মালদা জেলার কিছু কিছু আছে, দিনাজপুর, উত্তর দিনাজপুর, বুনিয়াদপুর, কোলকাতা, সবাই তো আছে। হ্যাঁ, তোমার দিনাজপুরে, দিনাজপুর জেলা পড়ছে না তোমাদের? আমাদের সবার বাড়ি দক্ষিণ দিনাজপুর। আরে আমাদের বাড়ি জেলা মালদা, গাজল থানা, পোস্ট অফিস, রাজার দিঘি কলোনি।